চট্টগ্রামে আশকার দেখি এলাকায় সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে ভিড়ের চাপে পদদলিত হয়ে 10 জনের মৃত্যু, আহত অর্ধশত। এই আয়োজনটা ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের জন্য, কিন্তু দেখা গেছেন সব সম্প্রদায়ের লোকেরা এখানে চলে এসেছেন। অতিরিক্ত ভিড়ের কারণে এই ঢালুতে যখন গেটটা খুলে তারা ঢুকতে গেছে তখন কিছু লোক পড়ে গেছে, এদেরকে পাড়িয়ে সামনের দিকে গেছে। হতাহতদের পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস প্রশাসন ও আওয়ামী লীগের। প্রত্যেক পরিবারকে তারা যারা মারা গেছে 1 লক্ষ টাকা করে দিবেন, এবং ওনার ফ্যামিলির পক্ষ থেকে উনিও বলেছেন যে তার নিজের ক্যাশ থেকেও দিবেন। রাজধানীর দয়াগঞ্জে হাত ব্যাগ ছিনতাইয়ের সময় মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় ক্ষোভ। প্রশাসন জানার পরেও কোনো পদক্ষেপ নিচ্ছে না, এটা আসলে প্রশাসনের দুর্বলতা। এর আগে এরকম অনেক ঘটনা হয় এখানে, প্রায় প্রায় ছিনতাই হয়। নানা সীমাবদ্ধতার মধ্যেও সশস্ত্র বাহিনীর উন্নয়নে কাজ করছে সরকার, আগামীতে আরো আধুনিক বাহিনী গড়ে তোলা হবে, মিরপুর সেনানিবাসে প্রধানমন্ত্রী। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নাটোর সদরের 106টি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও চতুর্থ শ্রেণীর গণিত পরীক্ষা স্থগিত, আগামী অধিবেশনে প্রশ্ন ফাঁস বন্ধে আইনের প্রস্তাব। রংপুর সিটি নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে কাল, ভোটারদের সমর্থন পেতে ছুটছেন প্রার্থীরা। এবং মিথ্যা পরিচয়ে পাসপোর্ট নিয়ে গৃহকর্মী হিসেবে বিদেশ যাচ্ছেন অনেক রোহিঙ্গা নারী, কঠোর নজরদারির পরামর্শ। গণহত্যার দায়ে অভিযুক্ত হতে পারেন সুতি, বলছে জাতিসংঘ।